বাগদায় শুভেন্দু সভা মঞ্চের কাজ বন্ধ করলো প্রশাসন। প্রশাসনের দাবি, প্রয়োজনীয় অনুমতি না থাকায় কাজ বন্ধ করা হয়েছে। তৃণমূলকে সুবিধা পায় দেবার জন্য সভা বানচাল করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। রাজ্যের বিরোধী দলনেতার সভা মঞ্চের কাজ বন্ধ করল প্রশাসন। শনিবার বাগদার পাথুরিয়াতে শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা ছিল। এদিন তার প্রস্তুতি চলছিল জোর কদমে। দুপুরের পর প্রশাসনের পক্ষ থেকে মঞ্চ বাঁধার কাজ বন্ধ করে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, মাঠ কর্তৃপক্ষের অনুমতি থাকলেও সুবিধা অ্যাপে আবেদনের এক মিনিট আগেই তৃণমূলকে অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে একই দিনে অন্যত্র সভা করবে বিজেপি। আগামী 10 তারিখ বাগদার উপনির্বাচন। সব দলের পক্ষ থেকে চলছে জোর কদমে প্রচার। তৃণমূল বিজেপির নেতা মন্ত্রীরা বাগদায় এসে সভা প্রচার শুরু করেছেন। আগামী 6 তারিখ বাগদায় শুভেন্দু অধিকারীর সভা করার কথা। সভা উপলক্ষে পাথুরিয়া হাইস্কুল সংলগ্ন মাঠে সভা মঞ্চ তৈরির কাজ শুরু করেছিল বাগদা বিজেপি। কাজ প্রায় 90% হয়ে গিয়েছিল। বিজেপির অভিযোগ, তাদের কাছে বিরোধী দলনেতার সভা করার জন্য মাঠের কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বিরোধী দলনেতার সভা বানচাল করবার জন্য চক্রান্ত করে এই কাজ করেছে পুলিশ প্রশাসন। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ম্যাজিস্ট্রেট এসে কাজ বন্ধ করতে বলেছেন, উনি ওনার কাজ করেছেন, কিন্তু মাঠ কর্তৃপক্ষের অনুমতি আমাদের কাছে রয়েছে। বিরোধী দলনেতার সভা বানচাল করবার জন্যই এই চক্রান্ত, কিন্তু আমরা সভা করব, হয় এই মাঠে নয় আশেপাশে, প্রয়োজন হলে মাইক ছাড়াই সভা করব। তো আমরা সুবিধা অ্যাপে আমরা পারমিশন চেয়েছিলাম, কিন্তু তার এক মিনিট আগে, এটা পুলিশের বক্তব্য, এক মিনিট আগে তৃণমূলকে স্ট্রিট কর্নারের পারমিশন দিয়েছে একই জায়গায়, যাতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার এখানে সভা না হয়, তার জন্যে এই ম্যালপ্র্যাকটিক্সটা এরা করেছে। এখন আমাদের প্যান্ডেল হয়ে গেছে, মাঠের পারমিশন আছে, এখন মাঠে বলছে প্যান্ডেল করতে দেবে না। তো আমরা ওখানে একজন ম্যাজিস্ট্রেট এসেছেন এবং পুলিশ ছিল, আমাদের বক্তব্য যে মাঠের পারমিশন আছে, মাঠে আমরা প্যান্ডেল করছি, যদি আমরা পারমিশন না পাই লাউডস্পিকার বাজাবো না, জমায়েত করবো না, আমরা তো মাঠের পারমিশন পেয়েছি, মাঠে প্যান্ডেল করছি, তাহলে আমাদের একটু সময় দেওয়া হোক। যাই হোক, এইভাবে একটা তর্ক বিতর্ক হলো ওনাদের সাথে। ওনারা ম্যাজিস্ট্রেট ঠিকই আছেন, ওনার জায়গায় উনি, কিন্তু ঘটনা হচ্ছে এইটা বাগদা থানা ম্যাল প্র্যাকটিস করে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এইটাকে বন্ধ করবার জন্যে এই ঘটনাটা ঘটালো। এতে প্রমাণ হয় যে বিজেপিকে ভয় পাচ্ছে, যেহেতু শুভেন্দু অধিকারী জনসভাকে ভয় পাচ্ছে, জনসভাটা ভণ্ডুল করবে বলে। কিন্তু বলে দিতে যাই, আপনাদের মাধ্যমে জনসভা আগামীকাল হবে, ওই অঞ্চলের মধ্যেই হবে, হয়তো ওই ওই স্থানে হবে না, হয়তো ওই এরিয়ার মধ্যেই হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমতিপত্র না থাকায় এদিন পুলিশ সহ প্রশাসনিক কর্তারা মাঠে গিয়ে তাদের অনুমতিপত্র দেখতে চান। অনুমতিপত্র দেখাতে না পারায় মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দেয় প্রশাসন। এ বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, ওই স্কুল সংলগ্ন মোড়ে আমরা একটি পথসভার অনুমতি নিয়েছি নির্বাচন কমিশনের কাছ থেকে। আমরা খবর পেয়েছি তার পাশের মাঠে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সভা মঞ্চ তৈরি করা হচ্ছে বিনা অনুমতিতে। আমরা অভিযোগ জানিয়েছিলাম, প্রশাসন বন্ধ করেছেন। আগামী 6 তারিখে সিন্ধানী অঞ্চলের পাথুরিয়াতে আমাদের একটা স্ট্রিট কর্নারের পারমিশন নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা খবর পাচ্ছি যে ওখানে বিনা অনুমতিতে শুভেন্দু অধিকারীর পাশেই পাথুরি স্কুলে তারা জনসভা করতে চাইছে। আমরা এই বিষয়টা নিয়ে থানায় অভিযোগ করেছি, প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।